মাননীয় স্পিকার, সংসদটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে, এত বেশি মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো না। সেজন্য মাননীয় স্পিকার, আমি কিছু তেতো সত্য কথা বলবো যাতে অন্তত ভারসাম্যটা রক্ষা হয়, আর সেই সঙ্গে প্রদীপের নিচে অন্ধকারের দিকেও যেন আমরা একটু তাকাতে পারি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি একটা গল্প বলবো। লিথুনিয়ার কৌনাস পৌরসভার মেয়র একটা শিপিং কন্টেইনারের মধ্যে টয়লেট নির্মাণ করেছিলেন 1.5 কোটি টাকা বিনিময়ে। কাছাকাছি একটা টেনিস ক্লাব একই ধরনের টয়লেট বানায় মাত্র 4.5 লক্ষ টাকা খরচ করে। মেয়রের ওই টয়লেট নির্মাণে অবিশ্বাস্য খরচের কারণে মানুষ মজা করে সেই টয়লেটকে বলতো গোল্ডেন টয়লেট। একই রকম কিংবা একটু বেশি দৈর্ঘ্যের অন্যান্য সেতুর সাথে পদ্মা সেতুর বর্তমান ব্যয় তুলনা করলে পদ্মা সেতুকে আমরা বলতেই পারি আমাদের গোল্ডেন ব্রিজ। এবং যৌক্তিকভাবে অনুমান করি কৌনাস গোল্ডেন টয়লেট কেসের পাশাপাশি বাংলাদেশ গোল্ডেন ব্রিজ কেসও দুর্নীতির একটা টেক্সটবুক এক্সাম্পল হয়ে থাকবে। মাননীয় স্পিকার, ফিরে আসি আবার পদ্মা সেতুর কথায়। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল 2011 সালে, শেষ হওয়ার কথা ছিল 2013 সালে। মূল প্রকল্পের পরিকল্পনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। সেই সময় 10,161 কোটি টাকা বহুল আলোচিত পদ্মা প্রকল্প পাশ হয়। পরে দুর্নীতির অভিযোগে যখন বিশ্বব্যাংক চলে যায় তখন আওয়ামী লীগ পদ্মা সেতুর ভার নেয় এবং দফায় দফায় এর মেয়াদ বাড়ে এবং অর্থ বেড়ে সেটা 30,000 কোটি টাকা হয়। আমাদের সাথে যদি আমরা তুলনা করি, ভারত, চীন, মালয়েশিয়া, ব্রুনেই এর মতন দেশে প্রতি কিলোমিটার সেতু তৈরিতে খরচ পড়ে 500 থেকে 700 কোটি টাকা। বণিক বার্তায় 2018 সালে প্রকাশিত এক সংবাদে দেখা যায় বুয়েটের সাবেক অধ্যাপক শামসুল হকের মতে আমাদের মতন দেশে প্রতি কিলোমিটার শুধু সড়ক ব্যয় 500 কোটি আর রেল সেতু সহ 700 কোটি হতে পারে। তবে নদীর জটিল ভূপ্রকৃতি বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে এটা দ্বিগুণও হতে পারে, অর্থাৎ রেল সেতু সহ সর্বোচ্চ 1400 কোটি টাকা পার কিলোমিটার হতে পারে। অথচ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় 5,000 কোটি টাকা পার কিলোমিটার। আমরা যদি ঘরের পাশে ভূপেন হাজারিকা সেতুর দিকে তাকাই, 9 কিলোমিটারের এই ভূপেন হাজারিকা সেতুর নির্মাণ ব্যয় 1100 কোটি রুপি, অর্থাৎ ভারতে একটা পদ্মা সেতুর নির্মাণ ব্যয় দিয়ে 30টা ভূপেন হাজারিকা সেতু নির্মাণ সম্ভব। আমরা যদি ভারতের কাচ্চি দরগা থেকে বিদুপুর পর্যন্ত গঙ্গা নদীর উপরে যে সেতু নির্মিত হচ্ছে 10 কিলোমিটারের 6 লেন বিশিষ্ট, সেই সেতুর খরচ হচ্ছে 3,000 কোটি টাকা, অর্থাৎ একটা পদ্মা সেতুর ব্যয়ে ভারতে 10টা সেতু নির্মাণ সম্ভব। লুটপাট আর কাকে বলে? মাননীয় স্পিকার, শুরুতে যখন পদ্মা সেতুর পরিকল্পনা নেওয়া হয় তখন রেল পরিকল্পনা ছিল না, কিন্তু পরে আওয়ামী লীগ এতে রেল যুক্ত করে এবং দাম বেড়ে হয় 39,246 কোটি টাকা। এর মধ্যে 21,036 কোটি টাকা ঋণ দিচ্ছে এক্সিম ব্যাংক অফ চায়না, বাকিটা দেশের টাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অন্যতম লক্ষ্য ধরা হয়েছিল পায়রা গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগ, কিন্তু সরকার বহু টাকা নয় ছয় করার পরে, নষ্ট করার পরে পায়রাকে আর গভীর সমুদ্র বন্দর করে নাই। সুতরাং আমাদের রেল কন্টেইনার পরিবহনের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটিও এখন আর হচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম সহ অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প লাভজনক নয়, এটা থেকে যা আয় হবে সেই তুলনায় ঋণ পরিশোধ করতে হবে অনেক বেশি। মাননীয় স্পিকার, এমনই এক গোল্ডের সেতু যার পরতে পরতে কেবল দুর্নীতি আর দুর্নীতি, ঢাকা মাওয়া ভাঙা মহাসড়ক যেটি পার হয়ে পদ্মা সেতুতে যেতে হবে, সেই মহাসড়কটি 55 কিলোমিটার 11,500 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে, অর্থাৎ ঢাকা ভাঙা মাওয়া মহাসড়কটির পার কিলোমিটার ব্যয় 200 কোটি টাকার ওপরে, যেখানে ইউরোপ আমেরিকায় 4 লেনের সড়ক তৈরিতে ব্যয় হয় 30 থেকে 35 কোটি টাকা। এই সেতু নিয়ে সরকারের সবচেয়ে বড় গর্বের জায়গা হলো নিজের টাকায় সেতু তৈরি করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ঋণের টাকায় সেতু তৈরি হয় সেটা বুঝি নিজের টাকা নয়? ঋণের টাকা কি সুদসহ দেশকে পরিশোধ করতে হয় না? আসলে সত্যি বলতে কি, ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করাটাই স্বার্থের অনুকূল। ধীরে ধীরে দিনের দায় শোধ করা যায়, এর মধ্যে সেতু থেকেও আয় শুরু হয়। প্রকল্প সম্পন্ন প্রকল্পটি অর্থনীতিতে অবদান রাখতে শুরু করার পর তার দায় শোধ করাটাই মঙ্গলজনক। পদ্মা সেতুর মতন এত বড় একটা প্রকল্পের জন্য দেশের পক্ষে অনুকূল এবং লাভজনক শর্তে ঋণ নিতে না পারা সরকারের একটা বড় ব্যর্থতা। আজকে এই সংসদে আলোচনা হয়েছে বিশ্বব্যাংক আবার ফিরে এসেছিল, তাহলে বিশ্বব্যাংকে নেওয়া হয়নি কেন? বিশ্বব্যাংকের ঋণ নেওয়া হয়নি এই কারণেই, বিশ্বব্যাংকের ঋণ নিলে জবাবদিহিতা
এবং এই সরকার যে হরিণ লুট করেছে পদ্মা সেতু থেকে সেটা বিশ্ব ব্যাংকের ঋণ নিয়ে করা সম্ভব ছিল না। মাননীয় স্পিকার, যতই অস্বাভাবিক হোক সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জো নাই। সংসদে আজকের পরিবেশের দিকে তাকালেই বোঝা যায় কি বীভৎস অসহিষ্ণু এক সংসদ। মাননীয় স্পিকার, কিছুদিন আগে এই পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও করবার কারণে এক দরিদ্র শ্রমিককে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এই দেশে মত প্রকাশের স্বাধীনতার কি অবস্থা এটা আমরা কম বেশি সবাই জানি। কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কথায় কথায় গ্রেফতার, কথায় কথায় রিমান্ডে নেওয়া এখন আর কোনো বিষয় না। ডিজিটাল নিরাপত্তা আইন খুব সম্ভবত এই সরকারকে আর খুব বেশি নিরাপত্তাও দিতে পারছে না। তাই আমি প্রস্তাব করব, এখন সময় এসছে হলোকাস্ট ডিনায়াল অ্যাক্টের মতন ডেভেলপমেন্ট ডিনায়াল অ্যাক্ট বা উন্নয়ন অস্বীকার আইন নামের একটি আইন করা হোক, যেই আইনে সরকারের বয়ানের সাথে যারা একমত না হবে, সরকারের লুটপাটকে যারা অনুমোদন না দেবে, সরকারের লুটপাটের বিরুদ্ধে যারা বলবে, হাজার হাজার কোটি টাকা এক একটা প্রকল্প থেকে নিয়ে সরকার যেভাবে দেশকে খালি করছে জনগণের টাকা, সেই বিষয়ে যদি কথা বলা হয় এবং সরকারের দেয়া জিডিপির প্রবৃদ্ধি, মাথা পিছু আয়, অবকাঠামো নির্মাণকেই একমাত্র উন্নয়ন বলে ধরে যারা নিতে না চায়, যারা মানবাধিকারের কথা বলে, ভোটের অধিকারের কথা বলে, দেশের মানুষের সুশাসনের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, সেপারেশন অফ পাওয়ারের কথা বলে, সেই সব মানুষকে না হয় ডেভেলপমেন্ট ডিনায়াল অ্যাক্টে শাস্তি দিয়ে একেবারে জেলে পুরে রাখা যাবে যতদিন খুশি ততদিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু আগেই আমরা একজন বিরোধী দলের একজন একটি রাজনৈতিক দলের একজন সংসদ সদস্যের কিছু বক্তব্য শুনলাম। সমালোচনা সবসময় ভালো, স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো। তিনি মিষ্টির কথা বলেছেন, অতিরিক্ত মিষ্টি স্বাস্থ্যের পক্ষে কোথাও কোথাও ক্ষতিকর, তেতো কিন্তু স্বাস্থ্যের পক্ষে সবসময় ভালো, তবে তা যদি হয় সত্য তেতো। আমরা করলা খাই, আমরা নিম খাই, সেগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ তার মধ্যে অসত্য নেই, কিন্তু যে তেতো ষোলোয়ানাই অসত্যে মোড়া, তা কোনোদিন কারো স্বাস্থ্যের পক্ষে কোনোদিন লাভজনক হয়নি, হতে পারেই না। তিনি বলেছেন প্রদীপের নিচে অন্ধকার, সত্যি কথাই প্রদীপের নিচে অন্ধকার, কারণ তাদের আমলে আমরা প্রদীপের নিচে অন্ধকার কাকে বলে দেখেছি। একজন প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ ক্ষমতা যার হাতে থাকে, যিনি দেশের রক্ষক, তিনি রক্ষক হয়ে এতিমের অর্থ আত্মসাত করেছিলেন, একে বলে প্রদীপের নিচে অন্ধকার। মাননীয় স্পিকার, উনি বলেছেন টাকা নয় ছয়ের কথা, এই শব্দগুলো আসলে তাদেরকেই মানায় যারা নয় ছয়ে বিশেষজ্ঞ, এবং তারা এই বিষয়ে বিশেষজ্ঞ বলেই এবং সেগুলোর একেবারে ভুরি ভুরি প্রমাণ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আছে বলেই এ নিয়ে আর বলছি না। তিনি বলেছেন বিশ্বব্যাংক ফিরে এসেছিল, আমরা কেন তাদের ঋণ নিলাম না, আত্মসম্মান আত্মমর্যাদা এই বিষয়গুলো বিএনপি বা জামাত বুঝবে, এ প্রত্যাশা আমরা করি না। তার কারণ আছে, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা উন্নয়নে বিশ্বাস করে না, যারা যুদ্ধাপরাধীদের দোসর, তাদেরকে ক্ষমতায় বসিয়ে জাতিকে অপমান করে, যারা দুর্নীতিতে দেশকে বারবার চ্যাম্পিয়ন করে, যারা গ্রেনেড মেরে বোমা মেরে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা দেশকে পরমুখাপেক্ষী রাখাকেই শ্রেয় মনে করে, যারা বিদেশের কাছে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়াকেই শ্রেয় মনে করে, দেশের মানুষের ওপরে যাদের কোনো আস্থা নেই, তাদের জীবনে তাদের কোনো ধরনের কোনো বইয়ের মধ্যে জীবনচারিতায় কোথাও অন্ততপক্ষে এই আত্মমর্যাদা বা আত্মবিশ্বাস এই শব্দগুলোর অস্তিত্ব থাকতে পারে না এবং নেই, সে কারণেই তারা বোঝে না শেখ হাসিনা কোন আত্মবিশ্বাস আর আত্মসম্মানের জন্যে এই সেতু নিজ অর্থে করেছেন। তিনি আরও কয়েকটি প্রশ্ন তুলেছেন, ভূপেন হাজারিকা সেতুর সঙ্গে তুলনা করেছেন। ভূপেন হাজারিকা সেতু আর এই সেতুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভূপেন হাজারিকা সেতুর পাইলোড মাত্র 60 টন, পদ্মা সেতুর পাইলোড 8,200 টন। ভারতের ওই সেতুর এক একটি পিলার 120 টনের, পদ্মা সেতুর একটি পিলার 50,000 টনের। সেই হিসেবে ওই সেতুর 133 গুণ বেশি শক্তিশালী এই সেতু। বিশ্বের আর কোথাও সেতু তৈরিতে পদ্মা নদীর মতো এত তলদেশে গিয়ে পাইল গাঁথতে হয়নি, পদ্মা সেতুর মতো এত স্রোতস্বিনী নদীর উপর বিশ্বে সেতু হয়েছে মাত্র একটি,
এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই এটি বিশ্বের অন্যতম ব্যতিক্রমী সেতু এবং আমাজন নদীর পরেই বিশ্বে বাংলাদেশের পদ্মানীতির অবস্থান খরস্রোতার দিক থেকে তার উপর দিয়ে এই সেতুটি করা হয়েছে। পানি প্রবাহের বিবেচনায়ও বিশ্বে আমাজন নদীর পরেই এই প্রমত্তা পদ্মা। 400 মিটার গভীরে পাইল নিয়ে যেতে হয়েছে। পৃথিবীর সেতু নির্মাণে এটি বিরল ঘটনা। একটু আগেই বলেছি এক একটি পাইলের ওজন 8,200 টন এবং পাইল এত গভীরে যাচ্ছে যে ভেতরে এটি 40 তলা ভবনের সমান হবে। আমাকে 1 মিনিট দেবেন বা 30 সেকেন্ড বলুন। পদ্মা সেতুর পাইল তলদেশে নিতে যে হ্যামারটি ব্যবহার করা হয়েছে সেই হ্যামারটি বিশ্বের সবচাইতে শক্তিশালী হাইড্রোলিক হ্যামার। পৃথিবীর কোথাও আর কোনো সেতুতে এমন শক্তিশালী হ্যামার ব্যবহৃত হয়নি। এই হ্যামারটি জার্মানি থেকে বিশেষ অর্ডারে তৈরি করে আনা হয়েছে। পদ্মা সেতুতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে তার এক একটির ওজন প্রায় 1 টন। বিশাল বড় ট্রাকে 15টি টুকরোই পাথর দিলেই সেই বড় ট্রাক ভর্তি হয়ে যায়। এই এই যে বিরাট যে কারখানা সেই কারখানায় যেটি তৈরি হয়েছে একদিকে সেতুর পদ্মা সেতুর পাইল এবং স্প্যানের যে বিশাল কারখানা বিশাল এক কর্মযজ্ঞ। একদিন হয়তোবা তাদের একটু আগ্রহ থাকলে যদি দেখে আসতেন তাহলে তারা নিজেরাই হয়তো তাদের ভুল বুঝতে পারতেন, কিন্তু তারা সেটাকেও মনে করেননি প্রয়োজন আছে বলে। যখন আমরা বলবো কোনো কিছু সম্পর্কে প্রশ্ন তুলতেই পারি একটু